वेलकम टू माय चैनल मैप टाइप प्लस आज के आलोचना करब हाउ टू मेक सैम्पल टीम्स वर्क अर्डर क्यों सैम्पल टीम्स वर्क अर्डर तैरी सैम्पल टीम्स बुकिंग तैरी से विषय आज के जेने निब আমি এখানে একটি স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার এক্সেল ফাইল ওপেন করেছি আমরা আজকে দেখে নেব কিভাবে একটি স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার তৈরি করতে হয় বা করা যায় দেখুন ওয়ার্ক অর্ডারের প্রথমেই আমি কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস লিখে নেব দেন এখানে হেডিং এ লিখে নেব স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার এবং একটি ওয়ার্ক অর্ডারের নাম্বার বসিয়ে দেব দেন আমি যে কোম্পানি থেকে ওয়ার্ক অর্ডারটি করতেছি এটা হচ্ছে লেফট সাইডে সেই কোম্পানির নাম দিতে হবে দেন কোম্পানির অ্যাড্রেস দিতে হবে যেহেতু যখন ম্যাটেরিয়াল বা গুডস ডেলিভারি দেবে কোন ফ্যাক্টরির নামে বা কোন কোম্পানির নামে বিল শো করবে সেখানে সেই কোম্পানির নাম এখানে যে দেখুন বিল টু এখানে কোম্পানির নাম দিতে হবে এবং এই কোম্পানির অ্যাড্রেস দিতে হবে এবার সাপ্লায়ার কি লোকাল না ইম্পোর্টেড সাপ্লায়ার সেটা এখানে লোকাল হলে লোকাল সাপ্লায়ার এখানে মেনশন করে দিতে হবে পেমেন্ট টার্মস এখানে মেনশন করে দিতে হবে পেমেন্ট মোড কি থাকবে সেটাও মেনশন করে দিতে হবে ওয়ার্ক অর্ডারে এখানে যদি ক্যাশে হয় তাহলে ক্যাশ বা এলসিতে থাকলে এলসি যেটা থাকবে সেটা মেনশন করে দিতে হবে এরপরে রাইট সাইডে হচ্ছে সাপ্লায়ার নেম থাকবে সাপ্লায়ার কোন সাপ্লায়ারকে আপনি ওয়ার্ক অর্ডার দিচ্ছেন সেই সাপ্লায়ারের নেম থাকবে এবং এখানে আপনি সাপ্লায়ারের অ্যাড্রেস দিতে পারেন এখানে এই ঘরটিতে সাপ্লায়ারের অ্যাড্রেস থাকবে দেন সাপ্লায়ার হচ্ছে কোথায় ডেলিভারি দেবে যে কোম্পানি ওয়ার্ক অর্ডার দিচ্ছে সেই কোম্পানির নামেই ডেলিভারি হবে তো এখানে দেখুন কোম্পানির নাম দেওয়া হয়েছিল যেটা এখানে পিপলস নেটওয়ার্ক ঠিক সেম এখানে ডেলিভারি প্লেস পিপলস নেটওয়ার্ক যে কোম্পানি থেকে ওয়ার্ক অর্ডারটি সারা হয়েছে বা সাবমিট করা হয়েছে সেই কোম্পানিতে ডেলিভারি দেবে এবং সেই কোম্পানির ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়া থাকবে ডেলিভারি ডেটটা দিয়ে দিতে হবে ওয়ার্ক অর্ডারে যে আপনার কবে গুডস লাগবে সেই ডেটটা রিকোয়ারমেন্ট অনুসারে দিয়ে দিতে হবে এখানে অবশ্যই দেন হচ্ছে যদি এখানে সিজন বা সিলেকশন থাকে দিতে পারেন দেন অর্ডার কোয়ান্টিটি টোটাল যে আমি যে অর্ডারে এগেনিস্টে আমি ওয়ার্ক অর্ডারে সাবমিট করতেছি সেই ওয়ার্ক অর্ডারের সেই অর্ডারে কত কোয়ান্টিটি আছে সেটি এখানে লিখলে দিলে ভালো হয় নাও দিলে চলে দেন আমি কোন ম্যাটেরিয়ালসের জন্য আমি ওয়ার্ক অর্ডারটি করতেছি এবার আমি মেইন থিমে আসছি সিরিয়াল নাম্বার দেবো প্রথমে যেখানে একটা ওয়ার্ক অর্ডারের আন্ডারে কত অনেকগুলো আইটেমের ওয়ার্ক অর্ডার করা যেতে পারে যদি সাপ্লাইয়ের একই হয় সে যদি কয়েক ধরনের ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় সেক্ষেত্রে আপনি এক ওয়ার্ক অর্ডারের মধ্যেও দিতে পারেন সুবিধার্থে কাজের সুবিধার্থে যেহেতু এখানে ফার্স্টে থাকবে সিরিয়াল নাম্বার তারপর অর্ডার ডিটেলস সিরিয়াল নাম্বার থাকবে এক দুই তিন যদি থাকে এরভাবে দেওয়া থাকবে এরপর অর্ডার ডিটেলস অর্ডার ডিটেলস কোন বায়ার অর্ডার নাম্বার বা একটা এখানে জব নাম্বার থাকবে যে অর্ডারে এগেনস্টে আপনি করবেন সেই অর্ডারের একটা জব নাম্বার এখানে থাকবে দেন হচ্ছে আইটেম নেম কি আমি এখানে বসালাম দেখুন সুইং থ্রেডের ওয়ার্ক অর্ডার এরপরে যদি অন্য কিছু থাকে এখানে কান্ট্রি ব্লকের ঘরটা এখানে আপাতত দরকার নাই এখানে ই করে দিলাম তাহলে এখানে প্রায়োরিটি আপনার যদি এটা ফার্স্ট প্রায়োরিটির মাল হয় বা ফার্স্ট প্রায়োরিটির গুডস হয় সে আপনি এখানে প্রায়োরিটি মেনশন করে দেবেন আমার যদি ফার্স্ট প্রায়োরিটি হয় এক সেকেন্ড প্রায়োরিটি টু এখানে বসিয়ে দেবেন দেন হচ্ছে মেজারমেন্ট যেমন সুইং থ্রেডের ওয়ার্ক অর্ডার করতেছি এখানে আমার মেজারমেন্টটা কী হবে এটা একটা কোণে কত মিটার সুইং থ্রেড থাকবে সেটি এখানে মেনশন করে দেবো যদি 4000 মিটার দরকার হয় 4000 মিটার বা 3000 মিটার হলে 3000 মিটার এখানে মেনশন করে দিতে হবে দেন হচ্ছে কালার কোন ধরনের কালারে আপনি সুইং থ্রেডের ওয়ার্ক অর্ডার করবেন টিমস ওয়ার্ক অর্ডার করবেন এখানে কালার ঘরে কালার মেনশন করে দিতে হবে দেন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কী হবে সুইং থ্রেডের এখানে 50/200% পলিস্টার আপনি মেনশন করে দিলেন এখানে ডেসক্রিপশনে দেন হচ্ছে এখানে কোন এটা ইউনিটটা কী হবে কোন সুইং থ্রেড কোনে সবসময় ইউনিটটা হয় কোন এখানে কোন লিখে দেবেন দেন হচ্ছে এখানে অনেক সময় অনেক ওয়ার্ক অর্ডার আপনি একটা ফরম্যাট দ্বারা এখানে ইয়ান কোড বলতে এখানে আপনি একই ফরম্যাটে অনেকগুলো ওয়ার্ক অর্ডার টিমসের কাজ করতে পারবেন যদি কোনো হ্যান্ডটেক হয় বা অন্য কোনো ধরনের কোনো স্টিকার হয় সেক্ষেত্রে তার একটা ইয়ান কোড থাকে সেই ইয়ান কোড এখানে এই ঘরে আপনি লিখে দিতে পারেন যার জন্য এটি অপশনটি আমি রেখে দিয়েছি
যেমন একটা ফরম্যাট দাঁড় করানোর পরে সেই একই ফরম্যাটে সবসময় বিভিন্ন আইটেমের ওয়ার্ক অর্ডার করা যায়, সেজন্যই। দেন এখানে কোয়ান্টিটি, কত কোন আপনার সুইং থ্রেড লাগবে, কালার ওয়াইজ সেই কোয়ান্টিটি এখানে মেনশন করে দিতে হবে। দেন এখানে রেট, ইউনিট প্রাইসটা কত, সেই ইউনিট প্রাইসটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমরা সাপোজ সুইং থ্রেডের কোন 4000 মিটার 50 সেন্টস কিনে থাকি, এখানে 50 সেন্টসের প্রাইস এখানে বসানো আছে। এবার টোটাল ট্রিমস কতক্ষণ লাগবে, এখানে দেখুন এখানে 20 এবং এখানে 20, এখানে দুইটা কালার দেখানো হয়েছে, টোটাল 40, টোটাল 40 এখানে আসছে। আপনি এখানে যখন করবেন তখন এখানে লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিলাম, এখানেও লিঙ্ক করা আছে। দেন টোটাল 40 কোন, এবারে টোটাল এখানে রেট যেহেতু 50 সেন্ট করে পার প্রাইস, এখানে টোটাল লিঙ্ক করে দিলাম, এখানে টোটাল ভ্যালু আসলো $20, টোটাল $20। এরপর রিমার্কস, এখানে একটা ঘর থাকবে, আপনার কোনো নোট থাকলে রিমার্কসের ঘরে নোট দিয়ে দেবেন অবশ্যই। দেন নিচে প্রিপেয়ার্ড বাই, যে প্রিপেয়ার্ড বুকিংটি করছে তো প্রিপেয়ার্ড বাই সাইন থাকবে এখানে। দেন সিনিয়র দ্বারা বুকিংটি সাইন করিয়ে নিতে হবে, চেক করাই নিতে হবে, এখানে সে চেক করে একটা সাইন দিবে। দেন অ্যাপ্রুভ বাই, অথোরাইজ যে থাকবে তার কাছ থেকে ওয়ার্ক অর্ডারটি অ্যাপ্রুভ করে আপনি সাপ্লায়ারকে সাবমিট করে দিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার তৈরি করতে হয়। একটা ফরম্যাট একবার একবার তৈরি করে নিলে সেই ফরম্যাটে বারবার ওয়ার্ক অর্ডার করা যায় বা বিভিন্ন আইটেমেরই ওয়ার্ক অর্ডার করা যায়। আমার আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন, যারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছে এই ধরনের লোকদেরকে অবশ্যই শেয়ার করবেন, যারা তারা শিখতে পারে এই আলোচনাটি দেখে। আল্লাহ হাফেজ।